আসলে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট অনেক কিছুই বাংলাদেশে আমাদের এখানে আসলে সোরাইসিস বলেন ভেটলিগ বলেন সব ধরনের আদার ট্রিক্স নিয়ে বাইরে তার জন্য আসলে একসময় বিদেশ যেতে হতো সেটা আর বিদেশ যেতে হবে না বাংলাদেশে বসেই যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে বলতে গেলে অসম্ভব কম প্রাইসে আমরা বাংলাদেশে আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম চিফ কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আজকে আপনাদের সাথে আসলে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটা একটু সুসংবাদ দিয়ে সেটা হচ্ছে আজকে আমি কথা বলবো বায়োলজিক্স নিয়ে বায়োলজিক্স কি আসলে আপনারা যারা যে সমস্ত পেশেন্টরা আপনারা জানেন যারা সোরায়াসিসে ভোগে অথবা বিভিন্ন অ্যালার্জিক কন্ডিশনে ভোগে বা ভেটলিগুতে ভুগে তাদের জন্য একটা সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে বায়োলজিক্স অনেক ধরনের বায়োলজিক্স এখন উন্নত বিশ্বে প্রচলিত আছে এবং এটা নিয়ে পুরো দুনিয়াতে এটা নিয়ে প্রচণ্ড মাতামাতি তো বাংলাদেশে এটা আসতে একটু দেরি হয়েছে আমাদের দেড় দু বছর হয়েছে এসছে এবং প্রথম দিকে অনেক বেশি দাম ছিল তারপরে আমরা অনেক দেন দরবার করে বড়ো বড়ো কোম্পানিগুলো আসলে এখন দামটা মোটামুটি সাধ্যের মধ্যে নিয়ে এসছে আমরা সেটাই আপনাদেরকে সুখবরটা দিব যে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটই একমাত্র বায়োলজিক্সগুলো আমরা নিয়মিত মানে প্রয়োগ করছি অনেক ধরনের বায়োলজিক্স আছে বায়োলজিক যদি সহজ কথা আমাদের পেশেন্টের জন্য বলতে হয় সেটা হচ্ছে এটা এক ধরনের প্রোটিন অনেক কিছু মিলে যেমন সেরাম আছে তারপর হচ্ছে আপনার প্রোটিনস বলি আমরা রিকম্বেন টেকনোলজি অনেক কিছু এগুলো সবগুলো ধরনের প্রোটিন আসলে সেই প্রোটিনগুলোকে আসলে আমরা যেগুলো আসলে স্পেসিফিক শরীরের মধ্যে গিয়ে ইমিউনোলজিক্যাল পাথওয়েকে টার্গেট করে টার্গেট করে বিভিন্ন ইনফ্লামেটারি কাস্কেটগুলোকে কন্ট্রোল করে সেই ধরনের জিনিসগুলোকে আসলে আমরা বায়োলজিক্স বলছি কয়েক ধরনের বায়োলজিক্স আছে আমরা যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি বলি তার মধ্যে অনেক ধরনের বায়োলজিক্স আছে অ্যাডালিমাব আপনার ইন ইনফ্লেক্সিমাব

তাছাড়াও আবার যেগুলোকে বলছি আমরা যে ফিউশন প্রোটিনস যেগুলো আছে যেমন ইটনোন সেপ্ট আছে অন্যান্য অনেক কিছু আছে আমাদের এগুলো এগুলো একটু কঠিন কঠিন কথা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এগুলা বিভিন্নভাবে কোনো কোনো বা বায়োলজিক্স আসলে তৈরির প্রক্রিয়াটা অত্যন্ত জটিল সেই জন্য এর দামগুলো অনেক বেশি আর বায়োলজিক্সগুলো অনেকগুলো আমরা আসলে ম্যাক্সিমামগুলো সাবকিউটোনিয়াসলি দিয়ে থাকি কিছু কিছু বায়োলজিক্স মুখেও খাওয়া যায় তো সেইগুলোর মধ্যে আমি আপনাকে বলতে পারি যেটা সবচেয়ে বেশি সোরাইসিস জন্য এবং সোরিয়াস আর্থোপ্যাথির জন্য সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে সেকু কিনা যেমন আমরা আপনাকে দেখাতে পারি যেটা কোসেন্ট্রিক্স এটা আমরা প্রচন্ড পরিমাণে ব্যবহার করছি প্রচুর পেশেন্টকে দিয়েছি এবং পেশেন্টকে আমাদের ভাবে দিচ্ছি দেড়শো মিলিগ্রাম করে দিচ্ছি বা তিনশো মিলিগ্রাম করে দিচ্ছি এটা বা একসাথে প্রথমে লোডিং ডোজ হিসেবে তিনশো দিয়েছি কখনো কখনো লোডিং ডোজ ছশো দিয়েছি কখনো কখনো একশো পঞ্চাশ করে বা তিনশো করে এক সপ্তাহ পরপর চার সপ্তাহ দিলাম তারপরে মাসে একটা করে যতদিন পর্যন্ত টোটাল জিনিসটা ক্লিয়ার না হয়ে যাবে এভাবে আমরা করছি তাছাড়া যদি আমরা যেটা করি আর একটা হচ্ছে অ্যাডালি মাপ আমি যেটা একটু দেখি দেখি কী ধরনের ইনজেকশানসগুলো এটা ইঞ্জেকশানগুলো একটু প্রিফিল সিরিঞ্জে আসে এবং নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হয় তাছাড়া যেমন মাপগুলো আছে অ্যাডালিমাপগুলো মাপগুলো ঠিক একইভাবে এটা পাওয়া যায় আসলে আপনার ফোর্টি মিলিগ্রাম করে হ্যাঁ তো ফোরটি মিলিগ্রাম করে যেটা পাওয়া যায় সেটা আমরা প্রথমে আসলে চল্লিশ চল্লিশ আশি মিলিগ্রাম দিই তারপরে আবার একই কথা পনেরো দিন পরপর আমরা আবার চল্লিশ করে দিই যতদিন পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে এগুলো সব সোরসের জন্য তাছাড়া আমরা অনেক সময় ইন্টারনাসেপ্টো ব্যবহার করে থাকি অনেক কিছুর ক্ষেত্রে যেমন হাইড্রোনিটেড সাপোর বলে ওটাতে করি আমরা ব্যবহার করি হচ্ছে আপনার জোলাইডি বলে যেটা টোফালিজুম আপ বলে জোলাইড যেটা সেটা হচ্ছে আমরা আর্টিকারিয়া বা অ্যালার্জিতে ব্যবহার করি আমরা ভিটলিকোতে আসলে জ্যাক ইনহিবিটার হিসাবে ব্যবহার করছি অনেক কিছু সেটা জ্যাক নিব নামে পাওয়া যায় তাছাড়া আরও আরও যেমন রিটোক্সিম আপ যেটা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমরা ব্লেস্টারিং ডিসঅর্ডারের জন্য আমরা রিটোক্সিম আপ ব্যবহার করছি তো ইত্যাদি জিনিসগুলো অত্যন্ত সহজলভ্যভাবে এখন বাংলাদেশে এসছে এবং আমাদের ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে এটা আমরা প্রচুর পরিমাণে পেশেন্টদের জন্য ব্যবহার করছি এবং আপনি জানেন যে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে বায়োলজি আমরা একটা ভিডিও দেখাবো একটু পরে আপনাকে যেখানে কীভাবে দেয় সেটা দেখাবো আমাদের ডাক্তার অত্যন্ত স্কিল্ড হয়ে গেছে এখন শুধু এই সমস্ত কোসেন্ট্রিক্স বা যে অ্যাডালিমাব বা জোলাইরি বা জ্যাকনিভ যেইভাবে আমি ডাকি না কেন ভিন্ন ভিন্ন ড্রাগসের জন্য এবং আমাদের পেশেন্টরা অত্যন্ত খুশি এবং এখন অত্যন্ত এফোর্ডেবল দামে পাওয়া যাচ্ছে এবং আমরা অত্যন্ত গর্বিত এই কারণে যে আমরা আসলে ঢাকা ডার্মোটোলজি ইনস্টিটিউট অনেক কিছু বাংলাদেশে প্রবর্তন করেছে তার মধ্যে বায়োলজিক্সটা আমাদের সেন্টার থেকে আপনাদের জন্য দিতে পারছি এই জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা আমাদের পেশেন্টদেরকে বলবো আপনারা আর ক কারণ আমাদের এখানে আসলে সোরাইসিস বলেন ভেটেলিগো বলেন সব ধরনের আদার ট্রিটমেন্টস আছে তার মধ্যে যে সর্বোচ্চ ওয়ার্ল্ড যেটার জন্য আসলে একসময় বিদেশ যেতে হতো সেটা আর বিদেশ যেতে হবে না বাংলাদেশে বসেই যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে বলতে গেলে অসম্ভব কম প্রাইসে আমরা বাংলাদেশে দিতে পারছি তো আপনাদেরকে ঢাকা ডার্মোটোলজি ইনস্টিটিউট পরিদর্শন করার আমন্ত্রণ রইল